31তম জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার উদ্যোগে ফালাকাটা শহরের চার মাথার মোড়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পথ চলতি বহু মানুষ পুলিশের ওই আহ্বানে সাড়া দিয়ে চক্ষু পরীক্ষা করাতে আসেন। সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ককে আরো নিবিড় করতে বছরভর ওই ধরনের জনসেবামূলক বিভিন্ন কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসন। কেন স্যার হঠাৎ এই উদ্যোগটা? এটা হঠাৎ তার উদ্যোগটা হয়েছে, মানে যতজন এখানে ড্রাইভারদের আছে, কতগুলো বয়স্ক আছে, কতগুলো চোখে পাওয়ার খুব কম আছে, চোখে পাওয়ার কম আছে, এই জন্য মানে মানে গাড়ি চালাতে যান ফাঁসা ফাঁসা মতন এটা দেখে আপনারা, এই জন্য আমি হঠাৎ করে এইটা উপরে মানে আই চোখের জন্য আমি একটা ক্যাম্প করব। তারপরে আমাদের ওইদিকে আমাদের উপর মল থেকে ডিএসপি সাহেব বলছিল, এসপি সাহেব অফ ডিএসপি সাহেব, হ্যাঁ আমাদের ওইখান থেকে একটা মেসেজ করে পাঠাইছে, তুমি যতটুকু হোক ফালাকাটাতে যতটুকু কোনো প্রকারে কোনো যান আন ব্যাপার নিয়ে কোনো অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট না হয়ে আমি তার ব্যাপার নিয়ে আগেও আমি অনেক এখানে মানে অ্যাক্সিডেন্ট কমাইতে জন্য বহু চেষ্টা করতেছি আর আমি চোখের জন্য আমি একটা ক্যাম্প করলাম, এটা বিনামূল্যে এটা আমাদের যতজন আছে আমাদের যত ফালাকাটাতে পাবলিক আছে ওনাদের জন্য আর ড্রাইভারদের আর যতজনে আছে ফালাকাটাতে ওদের জন্য আমি এটা করাচ্ছি। জানডামুলের ড্রাইভার এবং ফালাকাটা